সবটা জলের মতো ক্লিয়ার। আমার ছেলেরা পুকুর পাড়ের ওই দিকটায় থাকবে, তাহলে ছেলেটাকে একটু ওইদিকে পাঠাবেন। শোনো শোনো, সব প্ল্যান করা আছে, প্ল্যান মাফিকই সবটা হবে, তুমি শুধু রেডি থাকো। ওকে, ঠিক আছে ম্যাডাম। রাধা দিদি, তুমি ফোনে কার সঙ্গে কোনটা নিয়ে কথা বলছিলে গো? প্ল্যান? হ্যাঁ হ্যাঁ, আমি এটা প্ল্যান করছিলাম। আর তুই যখন শুনেই ফেলেছিস, তোকে প্ল্যানটা বলি। আমি তো সেটাই শুনতে চাইছি, মানে বলছি কোনো সমস্যা হয়নি তো? তোর বোকামি সবসময় সমস্যার কথা ভাবিস কেন বলতো? আমি একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা হলো বড়দের জন্য না, কচি কাঁচাগুলোর জন্য। তুমি এতক্ষণ ওদের জন্য প্ল্যানিং করছিলে? হ্যাঁ রে শ্যামা, আসলে কি বলতো, বাচ্চাগুলো কতক্ষণ ধরেই বা ঘরে বসে থাকবে, তাই আমি প্ল্যান করলাম যে ওরা একটু বাইরে গ্রামটাম ঘুরে দেখুক। তুমি ওদের জন্য ঘোরার প্ল্যানিং করছিলে? হ্যাঁ রে শ্যামা, তাছাড়া অনিরুদ্ধ অনেকদিন ধরে বলছিল যে একটু গ্রামটা ঘুরে দেখবে, তাই আমি ঠিক করেছি ওরা চারজন মিলে গ্রামটা ঘুরে দেখুক। কিন্তু রাধা দিদি, তোমার আগে তোমার ছোটদা অলরেডি এইসব প্ল্যানিং করে রেখেছে। আরে বাবা, ও তো অপেক্ষা করছে বাচ্চাগুলোকে নিয়ে বেরোবে। তাই হ্যাঁ, মানে ছোটদাও যাবে ঘুরতে? শুধু ছোটদা না, বাবাও ছোট কর্তার পেছন ধরেছে যে বাচ্চাদের নিয়ে গ্রাম দেখাতে যাবে। আর জানো তো রাধা দিদি, মা অনেকবার ফোন করেছে, বাড়ির এত কাছাকাছি আসলাম, একবারও বাড়ি যাব না, খারাপ দেখায় না? তাই বাবা বলেছে ওদেরকে গ্রাম ঘুরিয়ে মায়ের সঙ্গে দেখা করে তারপরে এখানে ফিরবে। কি বলছিস, শ্যামা সবাই মিলে ঘুরতে যাবে? কি করবে বলো, বাচ্চাগুলো তো গ্রামের একটা রাস্তাঘাট চেনে, কিচ্ছু চেনে না, সেই জন্যই তো ছোট কর্তার বাবা ওদের সঙ্গে যাচ্ছে। শোনো না, ততক্ষণে না আমরা রান্না বান্না সব কিছু করে রাখবো, বুঝলে? ওরা আস্তে আস্তে খেয়ে একটু বিশ্রাম করে নেবে, যদি বিশ্রাম না করে তাহলে দেখবে বিকালবেলা সবাই পড়ে পড়ে ঘুমোচ্ছে। ধরো শোনো না, তুমি তাড়াতাড়ি চলে এসো, বুঝলে? আমি ওদিকটা গোছাচ্ছি। হ্যাঁ এ বাবা, ছোটদা বা মেশোমণির সঙ্গে থাকলে তো আমার প্ল্যানই সাকসেসফুল হবে না, ওদের আটকাতেই হবে। শ্যামা, আরে শোন না, কি হলো? তুই আবার কোথায় চলে এসেছিস? ওদিকে কত কাজ। আরে তোর মাথায় কোনো বুদ্ধি হয়নি? আচ্ছা তুই এই চারজনকে কি ভাবিস বলতো, এতটাই বাচ্চা ওরা? আরে না না, বাচ্চা ভাববো কেন? আরে বাবা শ্যামা, আমার কথাটা বোঝার চেষ্টা কর, ওদের তো এটাই বয়স, ওরা একটু আনন্দ করবে, একা একা ঘুরবে, খাওয়া দাওয়া করবে। সব সময় যদি আমরা বড়দেরকে ওদের পেছনে পেছনে পাঠিয়ে দিই, তাহলে কি ওরা আনন্দ করতে পারবে? আমি বলি কি, শোনে শোনা, আমি বলি ওরা চারজন মিলে একটু ঘুরে আসো। আরে হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু তুমি বুঝতে পারছো? আরে কি বুঝতে পারছি না, তুই এখন এটা নিয়ে ভাবছিস, বাড়িতে কত কাজ বল, তখন সন্ধ্যাবেলা স্বামী আনা টাকাতে হবে, আরো কত কিছু অ্যারেঞ্জমেন্ট বাকি আছে, সেগুলো তো করতে হবে। হ্যাঁ সেসব তো আছে। কি বলছিস বলতো সেসব কথা? আর এখন যদি এই মুহূর্তে ওই মেশোমশাই আর ছোটদা চলে যায় তাহলে কি হবে বলতো? আমরা নয় রান্না বান্নার কাজগুলো দেখে নেবো, ওদেরও তো বাড়িতে থাকতে হবে নাকি? কিন্তু তুমি বুঝতে পারছো না রাধা দিদি, দেখো গ্রামের সবাই তো আর ওদের চেনে না, যদি ভুলভাল কিছু একটা বলে ফেলে তখন? শ্যামা ওদেরকে কে ভুলভাল কিছু বলে দেবে? তাছাড়া কেউ যদি ওদের কিছু জিজ্ঞাসা করে, ওরা বলবে রাধারানী দত্তের ছেলে মেয়ে, কৃষ্ণকলির বাড়ির ছেলে মেয়ে। আর তাছাড়া তুই একটা কথা বল শ্যামা, আমরা বড়রা যখন কথা বলি তখন কি বাচ্চাগুলোর সামনে কোনো আলোচনা করতে পারি না? তাহলে ওদেরকেও ছেড়ে দেন, আমরা বড় রান্না করি, হই হুল্লোড় করি, গল্প মজা করবো, প্রচুর আনন্দ হবে। আচ্ছা ঠিক আছে, আমি বরং ছোট কর্তার বাবাকে বলি কাজগুলো শুরু করে দিতে, আর বরদাদা মেশোবাসায় যদি ওদের হাতে হাতে সাহায্য করে দেয় তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই বরং সেটা গিয়ে বল, আর আমিও চা নিয়ে আসছি। ঠিক আছে, এসো। আলটিমেটলি পারলাম। দিদিমণি, ও দিদিমণি বলছি, তুমি আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। তোর আবার কি সমস্যা বলতো? তুমি ওদেরকে এখন কোথায় পাঠাচ্ছ, আর ওরা যদি বেরিয়ে যায় তাহলে আমি আমার কাজটা কি করে করব? ও মা, এতে আবার তোর কি সমস্যা হবে? দেখো দিদিমণি, আমি বোকাশোকা মানুষ সেটা আমি জানি, কিন্তু তুমি ওই ফোনে কাকে একটা বলছিলে অনিতাদাকে সরানোর জন্য, সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। এই ঝুমা, নিজের কাজটা মন দিয়ে কর, আমার কথা আড়ি পেতে শুনতে তোকে কে বলেছে? হ্যাঁ আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন, অনিরুদ্ধকে বাড়িতে খুঁজে পাওয়া না গেলেই তো কৃষ্ণার মনে দুর্বলতা সৃষ্টি হবে, আর তখন ওকে বলবি বারো শিব মন্দিরে পুজো দেওয়ার কথা। হ্যাঁ তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। কি করে আসবে বলো, মাথায় যদি গোবর ভর্তি থাকে। যা এবার নিজের কাজটা গিয়ে কর। আচ্ছা গেলাম।
এবার আমার কাজ শুরু হবে। ঠান্ডা মাথায় গুছিয়ে কাজগুলো সেরে ফেলতে হবে। না 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 না, বিয়েটা না হওয়া পর্যন্ত কাউকে কিচ্ছু টের পেতে দেওয়া যাবে না। দারুন হয়েছিল, দারুন। এই চমৎকার সিনিটা আমাদের অলক মিস করলো বেচারা। না না, মিস করবে কেন? তোমার ভাইরা ভাই আর আমার দিদি ভাই, তাদের জন্য প্রসাদ গুছিয়ে তুলে রেখেছি, সন্ধেবেলা এসে পৌঁছলেই দিয়ে দেবো। খুব ভালো কথা, বেশ তাহলে এবার ওঠা যাক। চল নিখিল, আমরা বাচ্চাদের একটু গ্রামটা ঘুরিয়ে দেখাই। আজকালকার বাচ্চারা তো গ্রামের রূপ চিনলই না। এ অরুণ, তুই এদিকটা একটু সামলে নিস। বাবা তুমি চিন্তা করো না, আমি সামলে নেবো। চল। না না বাবা, রাধা দিদি তো আপনাকে আর ছোট করতে যেতে বারণ করলো। সে কি, আমরা কি করলাম? আমাদের আটকাচ্ছে কেন? ব্যাপারটা হলো তোমাদের বাড়িতে অনেক কাজ আছে, তাই বাইরে নো ঘোরাঘুরি। আমাদের এবার দায়িত্ব কি? হ্যাঁ, আরে কোথায় ভাবলাম বাচ্চাদের একটু গ্রামটা ঘুরিয়ে দেখাবো, সেই সঙ্গে আমরাও একটু। শোনো মেসোমশাই, আমি মাসিমণির কাছে কিন্তু তোমার রান্নার সুখ্যাতি শুনে নিয়েছি, তাই আজকে ভোগের খিচুড়ি রান্না মেসোমশাইকেই করতে হবে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ একদমই তাই, তুমি ছোটদা বড়দা তিনজন মিলে ভোগের রান্না করবে। সত্যি বাবা, অনেক দিন তুমি ভোগের খিচুড়ি রান্না করনি, আজ রেঁধেই ফেলো। রাধা, একটা দারুণ আইডিয়া দিয়েছিস। সত্যি ওই ছোট বৌমা আসার পর থেকে আমার রান্না বান্নার কেউ তেমন একটা পাত্তা দেয় না, বুঝলি? তাও যে তোদের মাসিমণি আমার রাধা ভোগের খিচুড়ির কথা তোদের কাছে প্রশংসা করেছে, এটাই আমার কাছে অনেক। যাক, তাহলে আমারও এই কাঠের উনুনে রান্না করার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। একদম তাই, ছেলেরা রান্না করবে আর সন্ধ্যাবেলার অনুষ্ঠান আয়োজন করবে মেয়েরা, সবার কিন্তু দায়িত্বগুলো একটু একটু বদলে যাবে, ঠিক আছে? তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওই এতগুলো লোকের রান্না তো একটা হেল্পিং হ্যান্ড না হলে। মেয়ে সমস্যা তুমি একদম চিন্তা করো না, ঝুমা আছে তো, ঝুমা সমস্ত কিছু যোগাড় যন্ত্র করে দেবে, আর আমরাও থাকবো, কিন্তু আসল কাজটা তোমাদেরকেই করতে হবে, আর সেই সুযোগে বাচ্চাগুলো গ্রাম ট্রাম ঘুরে চলে আসবে। আচ্ছা বলছিলাম, ওদের একা যাওয়াটা কি ঠিক হবে? এই বর্দা ভাই, তুই ওদের সাথে চলে যা না। ছোটদা তুমি একদম চিন্তা করো না, অনিরুদ্ধ তো আছে, MBA পাশ করা বিদেশ থেকে ফেরা ছেলে, তো ও তিনটে মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবে না। এবার কিন্তু তুমি অনিবেটাকে আন্ডার এস্টিমেট করছো। অনিবেটা কিছু বলো তো। না মানে আমাকে আন্ডার এস্টিমেট করতে চাইলে করতেই পারেন, কিন্তু কিন্তু তাই বলে এই তিনজনকে আন্ডার এস্টিমেট করবেন না। মা তুমি থাকো, আমি একটু ঘুরে আসছি, কেমন? আমি না গেলেই বোধহয় দিদি ভাই খুশি হবে, অনিরুদ্ধ বাবুর সঙ্গে আলাদা করে সময় কাটাতে পারবে, দেখি কি করতে পারি। মেজো কি সত্যি বদলে গেল নাকি এটা ওর কোনো চাল? এ ঠাকুর, আমাকে তুমি পথ দেখাও ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মুন্নি, কৃষ্ণা, চলো তাহলে আমরা এবার বেরোই। রাই, তোমরা বরং চলে যাও, আমার যেতে ভালো লাগছে না। আসলে আমিও তো একবার গ্রাম ঘুরেছি, তোমরা যাও। মায়ের সঙ্গে পূজোর কাজ করতে আমার বেশি ভালো লাগছে, তাছাড়া সন্ধ্যেবেলা তো অনুষ্ঠান আছে, তোমরা যাও না, অনেক কাজ আছে, তোমরা যাও। আরে এরকম করে যদি সবাই না করে দেয় তাহলে আমরাই বা গিয়ে কি করব? তাহলে কেউই যাচ্ছি না, বাড়িতেই থাকছি। কৃষ্ণা, এরকম করে বললে আমার অনিদাদার মনটা যে খারাপ হয়ে গেল, তোমরা সবাই মিলে হই হই করে না বেরোলে ওর কি ভালো লাগবে বলো? বুঝে ছোট গিন্নি, তুমি তো শিল্পী, মাটির রূপ রং রসের গন্ধ না নিলে
শিল্প পূর্ণতা পাবে কোথা থেকে? তাছাড়া তোমার শরীরে তো এই গায়েরই রক্ত, সে তুমি যতই বেনারসে বড় হও না কেন, এই মাটি তো তোমাকে চিনতেই হবে। যাও যাও যাও, বেরিয়ে এসো। যা না কৃষ্ণা, সারাক্ষণ বড়দের মাঝখানে বসে তুই কি করবি? আচ্ছা বাবা ঠিক আছে, তোমরা সবাই যখন এত করে বলছো আমি যাব। আমি তো আছি। তোমরা তো চিন্তা করছো কেন, এই গ্রাম তো আমারও। একদম ঠিক, এই তো আমাদের গোপাল এসে গেছে। তোমার দাদা ভাই তুমিও এসে গেছো। আমরা সবাই ভেবেছিলাম যে আমরা যখন বেরোবো তোমাকেও ডেকে নেবো, তুমি এখানে এসেছো, খুব ভালো করেছো। এবারে আমি একটু নিশ্চিন্ত হলাম। একদম ঠিক বলেছো বাবা, গোপাল তো এই এলাকারই ছেলে, আর কোনো চিন্তা নেই। গোপাল সবাইকে কিন্তু তাহলে তোমার দায়িত্বে ছাড়া হচ্ছে, সবাইকে সাবধানে নিয়ে যাবে আর সাবধানে কিন্তু বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে, কেমন? হ্যাঁ হ্যাঁ পিসিমণি, আমি সবাইকে ঠিক মতো সব জায়গা দেখিয়ে আনবো। এই যে অনিদাদু ভাই, দেখো আবার হুটহাট কোথাও চলে যেও না, গরম পড়ছে তো, সাপ খোপের ভয় আছে কিন্তু। দাদা তুমি একদম চিন্তা করো না, আমি সবাইকে ঠিক মতো সাবধানে সব জায়গা ঘুরিয়ে আনবো। গোপাল থাকলে কি আমার ভয় পাওয়ার কিছু আছে? মনে তো হয় না, বরং গোপাল আছে বলে ওদের ছাড়তে কেউ আপত্তি করবে না। গোপাল তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা, আর বেলা থাকতেই ফিরে আসবি, ঠিক আছে? আচ্ছা চল কৃষ্ণা, তোদেরকে তো আগের বার ধানের ক্ষেত দেখিয়েছিলাম, এইবার তোদেরকে সর্ষে আর জিরের ক্ষেত দেখাবো। জিরের ফুল দেখেছিস? তাহলে চল চলো এসো, রাত্রি যাও। সাবধানে যা মুন্নি, সাবধানে যাবে, কেমন? যাও দুগ্গা দুগ্গা। শোন তোরা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি, বেশি দেরি করবি না কিন্তু। দেখো না হঠাৎ করে না আমার ডান চোখটা কাঁপছে। কিন্তু শ্যামা ডান চোখ লাফানো তো ভালো না। আরে হয়তো কিছু চোখে পড়েছে, দেখি দেখি। আরে না না কিছু পড়েনি রাধা দিদি, হঠাৎ করে চোখটা এরকম নাচছে জানো তো। দূর বাবা, তোর কুসংস্কার রাখতো, দেখি কু দিদি। আরে সত্যি বলছি কিছু হয়নি, সত্যি বলছি। বর্দা ভাই আর দেরি করলে চলবে না। হ্যাঁ হ্যাঁ চল চল চল, ওষুধটা খাইয়ে দি। হ্যাঁ তো উনুন সাজাতে হবে বাবা, চলো দেরি হচ্ছে, অনেক দায়িত্ব আমাদের। হ্যাঁ দেখি দেবো রান্না করে আনি। ভালোভাবে মশলাগুলো বার কর। সাবধানে বড় বৌদি, চলো আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে। চলো আমরা চলে যাচ্ছি, যাব। হ্যাঁ গুরুমা সাবধানে নিয়ে যাও। তুমি দেখো ঠাকুর, এই আনন্দের দিনে নতুন করে যেন কোনো বিপদ না ঘটে। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? এই তো সামনে একটা পুকুর পাড় রয়েছে, ওখান থেকে আমরা কিন্তু ওখানে মাছ ধরবো। আচ্ছা আমি একটু ভেতর থেকে আসছি। কৃষ্ণা আবার কি হলো, তুমি যাবে না? না না আসলে বাইরে খুব রোদ, আমি তাই জন্য একটা ছাতা নিয়ে আসছিলাম। তুমি রোদে ভয় পাও নাকি? না না আসলে আমি আমার জন্য ছাতা আনছিলাম না, আমি আপনার জন্য ছাতা আনছিলাম। আমার জন্য? হুম, পিসিমণি রাদুরের বিলেত ফেরত ভাসুর পর যদি আমাদের গ্রামে এসে কালো হয়ে যায় তাহলে তো পিসিমণি আমাদের কি বকা দেবে, তাই না?
বেশ আমার জন্য আপনার এই কনসার্নটা আমার বেশ ভালোই লাগছে। আপনি তো এই গ্রামের অতিথি, এটুকু কনসার্ন তো থাকতেই পারে। বেশ বেশ আপনি একটু দাঁড়ান, আমি ছুটতে গিয়ে ছাতাটা নিয়ে আসছি। রোদে যদি অসুবিধা হয় মাথায় ধরে নেওয়া যাবে। কে ধরবে? আমার ছাতা কি আমায় নিজেই ধরতে হবে নাকি অন্য কেউ ধরবে? সে যদি আপনি চান তাহলে আপনার মাথায় আমাদের কাউকে ছাতা ধরতে হবে। হাজার হোক, আপনি অতিথি মানুষ। আমাদের মধ্যে কেউ ধরবে? বেশ, না হয় আমিই ধরব। তবে নিজের ছাতা নিজে ধরলেই সবচেয়ে ভালো হয়। দুজনের মধ্যে প্রেম দেখছি ভালোই জমেছে। আর চিন্তা নেই বাছারা, বেশি দিন তোমাদের দূরে দূরে আর থাকতে হবে না। আজই তোমাদের মিলনের ব্যবস্থা পাকা করে ফেলবো আমি। এই নিন ছাতা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা যাই, চলো। ওরা বেরিয়ে গেল তো, এক্ষুনি মন্টুকে জানাতে হবে। এই মন্টুরা না একটা ইডিয়েট, দরকারে ফোন ধরে না। হ্যালো, তুমি কোথায় বলো তো? এতবার ফোন করছে, ফোনটা রিসিভ করছো না কেন? আরে বাবা, ওরা তো বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা পুকুর পাড় দিয়ে যাবে, তুমি কিন্তু রেডি থাকো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এখন রাখছি। হ্যাঁ, ব্যাপার রাধা দিদি কি কারণে এত উদ্বিগ্ন, আর কাকে বারবার ফোন করছে, সবাইকে আড়াল করে? কোনো কি সমস্যায় আছে? একবার জিজ্ঞাসা করব, মানে উচিত হবে কি সেটা? দেখে যাবে না তুমি? তুমিও তো দেখে চলতে পারো। আমি দেখে চলবো? এখানে তো এতক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম। ও বাবা রে বাবা, এটা তো সিরিয়াস ব্যাপার। আমার শ্যামার নজর আমার দিক থেকে সরে অন্য কার উপরে পড়ে যাচ্ছে, এটা তো আমাকে জানতে হবে, তাই না? দেখেছো, সেই তুমি আবার ইয়ার কি শুরু করলে তো, তোমার সঙ্গে কথা বলা উচিত না। সরব, কি ব্যাপার বলো তো? তোমাকে তো সিরিয়াস দেখাচ্ছে কেন? মানে কিছুক্ষণ আগেই তো হাসি খুশি ছিলে। আরে না না, কিছু হয়নি, আমার ওদিকে কাজ আছে, আমি যাচ্ছি। তাহলে শ্যামা, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, আমার চোখে না। কি হয়েছে আমাকে বলো। তোমার ওই ডান চোখ ডান্স করছিল, সেই জন্য এতটা টেনসড? আবার শুরু করলে তুমি? কি নিয়ে চিন্তা করছো বলো। আরে না না, হয়তো সবকিছু ঠিকই আছে, ও সব আমার মনের ভুল, বাদ দাও।
তবুও বলো প্লিজ। জানো তো রাধা দিদি না কিছু নিয়ে একটা চিন্তায় আছে। হ্যাঁ আমাদের সামনে হাসাহাসি করছে, গল্প করছে, মজা করছে, সবটাই ঠিক আছে, কিন্তু কাউকে একটা বারবার করে ফোন করছে আর কাকে না কোনো একটা সমস্যার কথা বলছে।